অল জব রেসেনশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছি বাংলাদেশকে বিভিন্ন দেশ কবে কত তারিখে স্বীকৃতি দিয়েছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমন্বয়ে সাজানো ভিডিওটিতে। প্রথম যে প্রশ্নটি দেখব, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম? ভারত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ? সেনেগাল। ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 6 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? মালয়েশিয়া। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ? পূর্ব জার্মানি। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? কুয়েত। ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে? 14 ফেব্রুয়ারি 1972। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? 4 এপ্রিল 1972। গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1975 সালে। যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেয় 4 ফেব্রুয়ারি 1972 সালে। সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে? 24 জানুয়ারি 1972 সালে। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কবে? 22 ফেব্রুয়ারি 1974 সালে। সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কত সালে? 16 আগস্ট 1975 সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ কোনটি? চীন। এরই সাথে শেষ হয়ে গেল বাংলাদেশকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশের নামের তালিকা থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমন্বয়ে সাজানো এই ভিডিওটি। ভিডিওটি ছোট হলেও খুবই তথ্যবহুল এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন কমন পাবেন। অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞানের বিভিন্ন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিও পেতে